নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আলোচনা করছি প্রফিট অ্যান্ড লসের পার্ট টু ভিডিও। তো পার্ট থ্রি পার্ট ফোর দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। তো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। তাহলে এখানে ক্রয় মূল্য কত ধরতে হবে? এখানে যেহেতু বলেছে ক্রয় মূল্যের ওপর, তাহলে ক্রয় মূল্য কত? 100। ক্রয় মূল্য সিপি, কস্ট প্রাইস কত? 100। এবার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। তাহলে এ বিক্রি করেছে কততে? যদি এ 90 টাকায় বিক্রি করে তবে এর 10% ক্ষতি হবে, তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে? 90 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ বা ক্ষতি। এবার বিক্রয় মূল্য কত? এটা এটার ওপর লাভ বা ক্ষতি চেয়েছে। তাহলে 90 টাকায় কত লস হয়েছিল? 90 টাকায় ক্ষতি হয়েছিল কত? 10 টাকা, 10%। 90 টাকায় ক্ষতি হয়েছিল কত? 10 টাকা। এবার 100 টাকায়, যেহেতু বিক্রয় মূল্যের ওপর বলেছে সেজন্য বিক্রয় মূল্য ধরেছি কত? 90 টাকা। বিক্রয় মূল্যের ওপর কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকায় কত? এটা তাহলে হবে 100/9। তাহলে কি হবে? 100/9=99। 1/1 = 9%। তাহলে অ্যান্সার কত হলো? 11/1 = 9%। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর 10% লাভে বিক্রি করে, দ্রব্যটির বিক্রয় মূল্যের ওপর কত লাভ? তাহলে ক্রয় মূল্য কত? এখানে সিপি কত? 100। তাহলে এসপি কত হবে? 10% লাভে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? 110 টাকা। সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে? 110 টাকা। এবার কি বলেছে বিক্রয় মূল্যের ওপর লাভ? তাহলে কি 110 টাকায় লাভ কত হয়েছিল? 10%। তাহলে 10 টাকা লাভ হয়েছিল। এবার 100 টাকায় কত লাভ? তাহলে এটা তাহলে হলো 100/11। তাহলে 100, তাহলে 9/11 = 99, 1/1 = 11%। তাহলে অ্যান্সার হলো কত? 9/1 = 11%। আশা করি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আগে দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।